আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই টিউটোরিয়ালের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। আমি গত চারটা পর্বে এই অধ্যায়ের চারটা টপিক নিয়ে আলোচনা করছিলাম। প্রথম ভিডিওতে তাপ এবং তাপমাত্রা, দ্বিতীয় ভিডিওতে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, তৃতীয় ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে আয়তন প্রসারণ পর্যন্ত, এবং চতুর্থ ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা, এই দুইটা টপিকের উপরে আমি ডিটেলসে আলোচনা করছিলাম। যারা আমার গত ভিডিওগুলো দেখো না, আশা করতেছি ওই ভিডিওগুলো দেখার পরে এই পঞ্চম পার্টটা দেখবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এই এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমি বেসিক্যালি আলোচনা করবো, প্রত্যেকটা টপিক ডিটেলসে আলোচনা করব, কোনো লাইন বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? সো আসলে এই চ্যাপ্টারটা তোমাদের বই অনেক হিজি বিজি লেগেছে, মানে একটা টপিকের সাথে আর একটা টপিকের কোনো মিল নেই। আমি সিরিয়ালি, অর্থাৎ আমি সিরিয়ালি এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক আলোচনা করব। এই ভিডিওতে আমি আজকে আলোচনা করবো যে তরল পদার্থের প্রসারণ নিয়ে। আমরা গত ভিডিওতে দেখছি যে কঠিন পদার্থের প্রসারণগুলো হয় তিন ধরনের প্রসারণ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ, ঠিক আছে? ঠিক তেমনি এই ভিডিওতে আমি তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। আমরা জানি তাপ প্রয়োগে যে কোনো পদার্থের প্রসারণ ঘটে, ঠিক আছে? তরলের ক্ষেত্রে সেম, সো তরলের ক্ষেত্রে প্রসারণটা একটু ডিফারেন্ট। সো কঠিন পদার্থে আমরা বেলায় দেখছি যে তাপ প্রয়োগে সরাসরি তার দৈর্ঘ্য কী হয়, বৃদ্ধি পায় বা ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ঠিক আছে? বাট কঠিন তরল পদার্থে কোনো আয়তন নেই, ঠিক আছে? কোনো আকার নেই, আয়তন নেই, কিন্তু যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার দান করে, দেন আমরা বলতে পারি যে তরল পদার্থের আয়তন এতটুকু, ঠিক আছে? সো আমরা বলতে পারবো না যে তরল পদার্থের দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পাইছে, তার ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাইছে বা আয়তন এতটুকু বৃদ্ধি পাইছে, ঠিক আছে? যেহেতু তার দৈর্ঘ্যপ্রস্থ এগুলো নেই, কিন্তু যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনটা তরল পদার্থের আয়তন হিসেবে কাউন্ট হয়ে যায়, ঠিক আছে? সো আমরা আলটিমেটলি তরল পদার্থকে পাত্রে রেখে, ঠিক আছে, যে তরল পদার্থকে আমরা পাত্রে রেখে তাপ দেবো, দেন তাপ দেওয়ার পরে তরল পদার্থে একটা প্রসারণ পাবো, ঠিক আছে? সো তরল পদার্থের প্রসারণ বলতে বলতে পারো যে তরল পদার্থটা প্রসারিত হয়েছে, ঠিক আছে? ঠিক তেমনি তরল পদার্থের প্রসারণটা আলটিমেটলি আমরা দেখবো যে তরল পদার্থের প্রসারণটা আলটিমেটলি পাত্রে রেখে দেওয়া হয়, ঠিক আছে? সো আলটিমেটলি বেসিক্যালি কিন্তু তরল পদার্থকে আমরা কোনোভাবে তাপ দিতে পারবো না। সো যে কোনো একটা পাত্রে তরল পদার্থকে রাখতে হবে, রাখার পরে ওইটাকে তাপ দিলে তরলটা প্রসারিত হবে, ঠিক আছে? সো আলটিমেটলি যে আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে? এটা তো আমরা জানি যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে? তাপমাত্রা বৃদ্ধি করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাবে, অফকোর্স আয়তন বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি তাপ প্রয়োগে যে কোনো পদার্থ প্রসারিত হয়, আর যেহেতু তার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, সুতরাং দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ ওবিএসটি থাকবে না। বাট এখানে যেহেতু আয়তন আছে, অফকোর্স তরলের একটা আয়তন প্রসারণ আমরা পাবো, ঠিক আছে? তার মানে তাপমাত্রা বৃদ্ধি করে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, সুতরাং তরলের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকেই বোঝায়। সো তরলের একটা আয়তন প্রসারণ থাকবেই, অর্থাৎ ডেলভি একটা থাকবেই, ঠিক আছে? এটাকে বলছিলাম আয়তন প্রসারণ, ডেলভি পরিমাণ। এই ডেলভি সমান আমরা কী লিখছিলাম, যে শেষ আয়তন বিগাদি আয়তন, ঠিক আছে? সো এইগুলো আমরা আলটিমেটলি জানি। তাহলে আমরা লাস্টে পেয়ে গেলাম যে তরলের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকে বোঝায়। কারণ কি? কারণ তার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, সুতরাং তার দৈর্ঘ্য প্রসারণও নেই, ক্ষেত্র প্রসারণও নেই। সো আলটিমেটলি তরলের প্রসারণটা হচ্ছে আয়তন প্রসারণ, ঠিক আছে? সো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সকল পদার্থে তরল পদার্থে সমান হারে বৃদ্ধি পায় না, অফকোর্স বৃদ্ধি পাবে না। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সকল তরল পদার্থ সমান হারে বৃদ্ধি পায় না, কারণ কি? কারণ সকল তরল পদার্থ কিন্তু একই গঠন না, সো তাদের গঠন কিন্তু এক না। সো আলটিমেটলি তাদের গঠন কিন্তু এক না, যেমন কেরোসিন, ঠিক আছে? কেরোসিনের সাথে কিন্তু সোয়াবিন তেল, ঠিক আছে, আমরা সোয়াবিন যেটাকে বলি, বা পানির সাথে যে কোনো অ্যালকোহলের গঠনটা কিন্তু সেম না, ঠিক আছে? পানির গঠনত্ব, অ্যালকোহলের গঠনত্ব কিন্তু সেম না। আলটিমেটলি তাদের গঠন উপাদানটা ভিন্ন, তরল হলে কী হবে, গঠন উপাদানগুলো ভিন্ন। এই কারণে কী হয়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই তাদের যে গঠন উপাদান ভিন্ন হওয়ার কারণে তাপমাত্রা কী হতে, বিভিন্ন ধরনের তাপমাত্রা, মানে সমান হারে বৃদ্ধি পায় না, ঠিক আছে? যেমন একশো গ্রাম পানি যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাবে, বাট একশো গ্রাম কিন্তু অ্যালকোহল সে হারে কিন্তু বৃদ্ধি নাও পেতে পারে, ঠিক আছে? সো কারণ তাদের গঠন উপাদানগুলো ভিন্ন, তাই আমরা বলতে পারি যে একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সময়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণও কী হয়, বিভিন্ন হয়। কারণ কি? তাদের গঠন উপাদান ভিন্ন, দুইটা পদার্থ কি উপাদানগতভাবে ভিন্ন নয়, ঠিক আছে? তাদের বড়ও সমান নয়। সো ধরে নিলাম বর সমান, সো আমরা দেখছিলাম যে ধরে নিলাম তার বর সমান, তাকে ডেলটিটা পরিমাণ তাপমাত্রা বাড়াইতে হবে, কিন্তু একটা ধরে নিলাম পানি, ঠিক আছে, আর একটা ধরে নিলাম আমি ইথার বা অ্যালকোহল। সো আরেকটা ধরে নিলাম আমি ইথার। সো এই ইথার বা অ্যালকোহলে কী করতে হবে, সমান বর সমান তাপমাত্রা বাড়াইতে হবে, বা তাদের উপাদানটা কী হয়,
ভিন্ন হয়। আমরা দেখছি যে তাপ প্রয়োগে কোনো পদার্থের যে প্রসারণটা হয় তা তিনটা বিষয়ের উপর নির্ভর করে, ভর, যে পদার্থের ভর, পদার্থের উপাদান এবং তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে, অর্থাৎ ডেল্টা, এই তিনটার উপরে কিন্তু নির্ভর করে। সো আলটিমেটলি এখানে যদি একই তাপমাত্রা, তার মানে আমি বলতে পারি এখানে ডেল্টা সেম, বিভিন্ন আয়তনের আয়তন ভিন্ন, তরল পদার্থের, ঠিক আছে, বা সম আয়তনের, সেখানে ডেলভিউটা কি সমান, আলটিমেটলি কি তার এমটাও সমান। সো আলটিমেটলি তার উপাদানটা এখানে ভিন্ন, ভিন্ন পদার্থের, সো বিভিন্ন তরল পদার্থ এখানে তার উপাদানটা ভিন্ন হওয়ার কারণে কী হবে, তাপটার প্রসারণ যে হবে, পদার্থের যে প্রসারণটা হবে প্রসারণটা কী হবে, ভিন্ন হবে, ঠিক আছে। আর আমরা যেমন এখানে একটা ফিগার দেখছি নিয়েছি, যেমন এখানে তাপ প্রয়োগ দিছি সেম, এখানে সম পরিমাণ কি নিছি, আমি পানি নিছি, এখানে ধরে নেও যে 10 গ্রাম পানি নিছি, ঠিক আছে, এখানে 10 গ্রাম ইটার নিছি, সাপোজ ধরে নাও এখানে 10 গ্রাম বেঞ্জিন নিছি, ঠিক আছে, এখানে 10 গ্রাম আমি অ্যালকোহল নিছি, সো তাদের উপাদান সমান। এটাকে মনে করো যে আমি তাপমাত্রা বাড়াবো, যে এখানে তাপমাত্রা বাড়াবো 100 ডিগ্রি, সো 100 ডিগ্রি না একটু কম নেই, যে মনে করো এখানে আমি তাপমাত্রা বাড়াবো যে 70 ডিগ্রি, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি বাড়াবো, তাইলে এটাকে যে পরিমাণ তাপ দিব সেম পরিমাণ তাপ আমি প্রত্যেকটাকে দিলাম, ঠিক আছে, সেম পরিমাণ তাপ আমি প্রত্যেকটাকে দিলাম, তাহলে দেখা যাবে যে পানিটার প্রসারণ হয়েছে একটু কম, বাট এখানে যে ইতার ইতারের প্রসারণটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, কারণ তার ওই যে উপাদান ঘনত্বটা খুব হালকা, ঠিক আছে, বেঞ্জিনের আর একটু খুব স্পিডে অ্যালকোহলের সামান্য পানির থেকে সামান্য কম, এক এক পদার্থে এক এক রকম কী হবে প্রসারণ দেখাবে, কেন প্রসারণ দেখাবে, কারণ তাদের উপাদান বা গঠনগতভাবে ভিন্ন, এই কারণে তাদের যে মধ্যে যে আন্তঃনেবিক আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা পানির ক্ষেত্রে যেরকম খুব বেশি, ইতারে হইতে পারে যে একটু কম, এই কারণে সাথে সাথে প্রসারিত হয়ে গেছে। সো আমি এই অধ্যায়ের একদম শেষের দিকে আন্তঃনেবিক প্রসারণ বা আন্তঃনেবিক বল নিয়ে বা শক্তি নিয়ে একটা সম্পূর্ণ ডিটেলসের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো ওই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তাপমাত্রা বৃদ্ধিতে যে কোনো পদার্থের প্রসারণটা আলটিমেটলি ঘটে, ঠিক আছে, তাহলে মানে দেখে নিলাম যে এখানে একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সময়তনে বিভিন্ন তরল পদার্থের প্রসারণটা কী হবে, ভিন্ন হয়ে, এই চারটা ফিগার মনে রাখলে কী হবে আমার চলবে, ঠিক আছে। তাইলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা তরল পদার্থের যে প্রসারণটা, এই তরল পদার্থের প্রসারণটা আলটিমেটলি দু ধরনের প্রসারণ পাবো, ঠিক আছে, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ বা আপাত প্রসারণ, ঠিক আছে। সো তরল পদার্থের যে প্রসারণটা আলটিমেটলি দুই ধরনের, প্রকৃত এবং আপাত, ঠিক আছে। তরল পদার্থকে কোনো না কোনো পাত্রে গুপ্ত হতো, অফকোর্স, কারণ পাত্র ছাড়া তরল পদার্থ কী নেই, কোনো আকার নেই, ঠিক আছে। সো পাত্র ছাড়া কিন্তু কোনো তরল পদার্থকে আমরা তাপ দিতে পারবো না, অফকোর্স একটা পাত্র লাগবে, ফলে তরল পদার্থ তাপ প্রয়োগ করলে তরলের সাথে সাথে পাত্র প্রসারণ ঘটবে, অফকোর্স পাত্র একটা কঠিন পদার্থ, আর আমরা জানি তাপ প্রয়োগে যে কোনো কঠিন পদার্থে কী ঘটে, প্রসারণ ঘটে, ঠিক তেমনি আমরা যখন মানে সাপোজ ধরে নেব এটা একটা পাত্র, এখানে যখন আমরা কী করবো পানিকে রেখে তাপ দিব, ঠিক আছে, এখানে যখন আমি হিট দিব সাথে সাথে কী হবে, যে পাত্রটা আমি রাখছি এই পাত্রটা একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থে কিন্তু প্রসারণটা ঘটবে, প্রসারণ হওয়ার পরে কিন্তু পানির প্রসারণটা ঘটবে, সো আলটিমেটলি কিন্তু দুইটা প্রসারণ করছে, কঠিন পদার্থে অর্থাৎ পাত্রের প্রসারণ প্লাস পানির প্রসারণ, ঠিক আছে। এই পাত্রের প্রসারণ বিবেচনার উপর তরলের মান নির্ভর করে, অর্থাৎ পাত্রের প্রসারণটাকে আমি কাউন্ট করব না পাত্রের প্রসারণটাকে আমি কাউন্ট করব না, এই অর্থাৎ পাত্রের প্রসারণটাকে আমি বিবেচনা করব না এটাকে বাদ দিয়ে দিব, এই দুইটার উপরে ডিপেন্ড করে আমার তরলের প্রসারণটা দুই ধরনের হয়েছে, প্রকৃত এবং আপাত, ঠিক আছে। তাইলে আমরা দেখে নিলাম এখন জাস্ট কী করবো, যে পাত্রের প্রসারণের উপর ভিত্তি করে তরলের দুই ধরনের প্রসারণ পাওয়া যায়, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাতন প্রসারণ, অর্থাৎ পাত্রের প্রসারণটা বিবেচনা রাখবো কি রাখবো না এটার উপরে ডিপেন্ড করে, এটার উপরে ডিপেন্ড করে দুইটা প্রসারণ পাওয়া যায়, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ, ঠিক আছে। সো আমরা প্রথমে সংজ্ঞা জেনে নেব প্রকৃত প্রসারণ, ঠিক আছে, যে তরল পদার্থকে পাত্রে না রেখে, এটা কি সম্ভব, পাত্রে না রেখে তরল পদার্থকে জীবনে তাপ দেওয়া সম্ভব নয়, তরল পদার্থকে পাত্রে না রেখে উত্তপ্ত করা সম্ভব বলে এখানে বলছে, যদি কখনো সম্ভব হয় যে তরল পদার্থকে আমরা পাত্রে না রেখে উত্তপ্ত করব, ঠিক আছে, কিন্তু এটা তো বাস্তবে কখনো সম্ভব না, তরল পদার্থকে পাত্রে না রেখে উত্তপ্ত করা হলে তরলের প্রকৃত যে প্রসারণ, অর্থাৎ তরলের আলটিমেটলি আমার তরলের যে প্রসারণটা ঘটে, এখানে পাত্রের প্রসারণ আমি বিবেচনা করবো না, পাত্র ছাড়া আমি তরলকে যদি কখনো সম্ভব হয় যে আমি তাপ দেওয়ার, তাহলে ওই তরলটাই তো প্রসারিত হবে, এখানে পাত্র নাই তাহলে পাত্র তো প্রসারণ হবেই না, ঠিক আছে। সো তরলে যে প্রসারণ পাওয়া যেত তাকে তরলে প্রকৃত প্রসারণ বলে, অর্থাৎ একুরেটলি তরলে যে মেইন তরলটা, ওই তরলটা কতটুকু প্রসারিত হয়, ঠিক আছে, তরলকে পাত্রে না রেখে যদি সম্ভব হয় তাহলে তরলটা একটা প্রসারিত প্রসারণ দেখাবে, ওই প্রসারণটাকেই তরলে প্রকৃত প্রসারণ বলবো, এখানে আলটিমেটলি পিওর তরল যেটা প্রসারিত হয়েছে,
বাট এখানে তো আমরা তরল পদার্থকে তো পাত্রে না রেখে উত্তপ্ত করতে পারবো না, তাই ওকে পাত্রে রেখেই উত্তপ্ত করতে হবে। তাহলে তরল পদার্থ পাত্রে রেখে উত্তপ্ত করা হয় বলেই পাত্রে প্রসারণ বিবেচনায় এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। তার মানে আলটিমেটলি প্রকৃত প্রসারণে আমার পাত্রে প্রসারণটা কী করতে হবে, কাউন্ট করতে হবে। সো পাত্রে প্রসারণটা আমাকে কী করতে হবে, কাউন্ট করতে হবে। সো কাউন্ট করে অর্থাৎ পাত্রে প্রসারণটা বিবেচনায় আনার পর আমার যে তরলের যে প্রসারণটা হবে, পাত্রে প্রসারণ বিবেচনায় আনার পর আমার তরলের প্রসারণটা অর্থাৎ পাত্রে প্রসারণ বাদ দিয়ে প্রথমে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার সাথে সাথে পাত্রে প্রসারণ হলো, পরবর্তীতে তরলের প্রসারণ হলো, তাহলে ওই পাত্রে প্রসারণটা আমি বাদ দেওয়ার পরে তরলের আলটিমেটলি যে প্রসারণটা হইলো, বুঝে গেছে? সো প্রথমে তাপ দেওয়ার সাথে সাথে পাত্রটা প্রসারিত হয়েছে, হওয়ার পরে পাত্র থেকে তাপ গ্রহণ করে তরলটা প্রসারিত হয়েছে, তাহলে পাত্রের প্রসারণ বাদ দিয়ে আলটিমেটলি তরল যে যতটুকু প্রসারণ হয়েছে ওইটাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ, ঠিক আছে? আপাত প্রসারণ জিনিসটা কি, তা যে পাত্রে প্রসারণ বিবেচনায় না এনে তার মানে আলটিমেটলি টু হোল যে প্রসারণটা হয়েছে, ঠিক আছে? সো পাত্রে প্রসারণ বিবেচনা না করে তরলের আপাতভাবে যে প্রসারণ দেখা যায় অর্থাৎ পাত্রের সাপেক্ষে তরলে যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে। তার মানে পাত্র সহ আমার যতটুকু প্রসারণ হয়েছে, ঠিক আছে? সো পাত্র সহ আমার যতটুকু প্রসারণ হয়েছে ওটাকেই বলবো আমরা, এটাকেই বলবো আমরা আপাত প্রসারণ, ঠিক আছে? সো প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন একটা আমি ফিগার দেখবো, এ সাপোজ মনে করো এই ফিগারটায় ভালো মতো খেয়াল করো যে এখানে প্রথমে একটা বিকারের মধ্যে কি নিলাম বা একটা বাল্বের মধ্যে আমি পানি নিলাম, ঠিক আছে? সো পানিটা এতটুকু পর্যন্ত আসে, ঠিক আছে? সো আমি ভিন্ন কালার ইউজ করি। সো এখানে মনে করলাম যে আমি যে পানিটা নিছি ওই পানিটা এ বিন্দুতে আছে, সো এ বিন্দু ধরে নিলাম এইখানে। অর্থাৎ প্রথমে যে পানিটা আমি ফিল করছিলাম পাত্রের মধ্যে, এই পাত্রের মধ্যে পানিটা এতটুকু পর্যন্ত আসে, ঠিক আছে? ওইটাকে আমি তাপ দিলাম, ঠিক আছে? মনে করো যে কিছু পরিমাণ তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে পাত্রটা একটু বড় হয়েছে, দেখতে পারতেছে এখানে যে পাত্রটা, এই পাত্রটা কিন্তু একটু বড়, বুঝা গেছে? এখানে যে পাত্রটা, এই পাত্রটা কিন্তু আলটিমেটলি একটু বড়, এই পাত্র থেকে এই পাত্রটা কিন্তু আলটিমেটলি একটু বড়। কেন বড়? কারণ যখন আমি তাপমাত্রা বাড়াইছি সাথে সাথে এই পাত্রটা একটু প্রসারিত হয়ে গেছে। কঠিন পদার্থ প্রসারণ করতে হয়, সো কঠিন পদার্থ প্রসারিত হয়ে গেছে, তাহলে এই পাত্রের ছোটো, তাহলে ছোটো পাত্রে যে পরিমাণ পানি ধারণ করতো তাহলে পানির হাইটা ছিল একটু বেশি, বা যখন পাত্রটা একটু বড় হয়ে গেছে তখন তখন পানির লেভেলটা কিন্তু একটু নিচে নেমে গেছে, দেখতে পারতেছো? সো এখানে পানির লেভেলটা কিন্তু একটু নিচে নেমে গেছে, যে পানিটা প্রথমে ছিল কিন্তু এতটুকু, বাট যখনই আমি পাত্রটা প্রসারিত করছি সাথে সাথে দেখো যে পানির লেভেলটা কিন্তু এতটুকু নেমে গেছে। সো আমি ভিন্ন কালার ইউজ করি, যে সাথে সাথে পাত্রের প্রসারণটা কিন্তু এই যে পানিটা কিন্তু এতটুকু নেমে গেছে। কেন নেমে গেলো? কারণ ওই যে পাত্রটা প্রসারিত হয়েছে, পাত্রটা প্রসারিত হওয়ার সাথে সাথে পাত্রের আয়তনটা বাড়ছে, আয়তন যত বাড়বে আমরা জানি কী করবে, তত পরিমাণ সে ধারণ করতে হবে। তার মানে আলটিমেটলি পাত্রে প্রসার, এখানে পাত্রটা প্রসারিত হওয়ার কারণে পানিটা একটু নিচে নেমে গেছে, ঠিক আছে? কারণ জায়গা সে একটু বেশি, মানে পাত্রটা তার জায়গা বাড়িয়ে দিয়েছে, তাহলে পানিটা একটু নিচে নেমে আসছে, ঠিক আছে? নিচে নেমে আসছে, তাহলে যে পাত্র প্রসারিত হয়েছে ফার্স্টে ওইটাকে আমি আবার তাপ দিলাম। তাপ দেওয়ার সময়, তাপ দেওয়ার পরে দেখা যায় যে পাত্রটা তো অলরেডি আমার প্রসারিত হয়ে গেছে, ওই পাত্র থেকে তাপ গ্রহণ করে ওই পানিটা হুট করে বেড়ে যাবে, পানির আয়তনটা হুট করে বেড়ে যাবে। ওই যে পানির আয়তন হুট করে বেড়ে গেলো ওইটাই হচ্ছে তার প্রকৃত প্রসারণ, যে কতটুকু বাড়ছে পানিটা আলটিমেটলি কোথা হতে কোথায় বাড়ছে, ঠিক আছে? এখানে যখন পাত্রে প্রসারিত হয়ে গেছে তখন পানিটা ছিল কিন্তু এতটুকু, এই যে এই এই দাগ পর্যন্ত, এই দাগ পর্যন্ত। যখন পাত্রে প্রসারণের পরে আমি আবার তাপ প্রয়োগ করছি, পানি কিন্তু এইখান থেকে এতটুকু বেড়ে গেছে, ঠিক আছে? এতটুকু বেড়ে গেছে, তাহলে এটাই হচ্ছে পাত্রে, এটাই হচ্ছে পানির এই যে যতটুকু অংশ মার্ক করতেছি, যতটুকু অংশ হাইলি রেইজ করছে, এটাই হচ্ছে পানির প্রকৃত প্রসারণ, এখানে পাত্রে প্রসারণ না, ঠিক আছে? বাট আপাত দৃষ্টিতে মনে হবে আমার কি জানো, আপাত দৃষ্টিতে মনে হবে যে পাত্রটা পানিটা কিন্তু এখান থেকে রেইজ করছে, ঠিক আছে? বাট পানি যেটা এই যে একটু নিচে নামছে, যে পানিটা এখান থেকে রেইজ করছে মানে একটু উপরে উঠছে, ঠিক আছে? পানিটা যে এইখান থেকে উপরে উঠছে তা আমরা বুঝতে পারবো না, কারণ কি পাত্রটা তো প্রসারিত হয়েছে, এই পাত্রের প্রসারণটা কিন্তু আমাদের চোখে পড়ে নাই, পাত্রের প্রসারণটা আমাদের চোখে পড়ে নাই। আপাত দৃষ্টিতে মনে হবে যে এইখান থেকে পানিটা কী করছে, উপরের দিকে উঠছে, মানে এতটুকু উঠছে, ঠিক আছে? মানে এতটুকু উঠছে, তার আলটিমেটলি কতটুকু উঠছে, এতটুকু উঠছে। সো আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা একটু যদি আমরা বলি, ধরে নিলাম পানিটা প্রথম ছিল এ বিন্দুতে, দেন ওইটাতে কি তাপ দেওয়ার সাথে সাথে সে এ বিন্দু হতে, মানে এই জায়গাতে এটাকে ধরছিলাম আমি এ বিন্দু, ঠিক আছে? এ বিন্দু হতে এ হতে এই যে বিতে নেমে আসছে, ঠিক আছে? কারণ কি পাত্রটা প্রসারিত হয়েছে,
দেন আবার যখন আমরা ওই পাত্রকে তাপ দিতে থাকি তখন দেখা যায় এই যে বি বিন্দুতে ছিল ওইটা ছিল এ বিন্দুতে, ঠিক আছে, আলটিমেটলি দেখা যায় বি হতে সি পর্যন্ত সে উঠে গেছে, বুঝে গেছে, বি হতে সি পর্যন্ত সে উঠে গেছে, বি হতে সি পর্যন্ত, এইটাই মূলত তরলের প্রকৃত প্রসারণ, ঠিক আছে। সো আমরা ধরে নিলাম একটি দাগ কাটা সরু নল বিশিষ্ট কাঁচের বাল্ব নিয়ে, সো আমি আমার বিষয়টা আবার প্রথম থেকে দেখাই, হ্যাঁ, বাল্ব নিয়ে এ দাগ পর্যন্ত কোনো তরল দ্বারা পূর্ণ করলাম, এ দাগ পর্যন্ত আমি তরল দ্বারা পূর্ণ করলাম, দেন এখান থেকে তরল স্তম্ভের দিকে লক্ষ্য রেখে যে তরল স্তম্ভটা কতটুকু আছে, যে এ এতে আছে এতটুকু লক্ষ্য রাখলাম, ঠিক আছে। বাল্বটিকে গরম করলে, যে বাল্বটিকে গরম করতেছি, তরলের উপরিতল এ থেকে বি পর্যন্ত নেমে গেছে, এই যেহেতু পাত্রটা কী হয়েছে প্রসারিত হয়েছে, পানিটা এ হতে বিতে নেমে আসছে, ঠিক আছে। আবার তারপর আবার বি দাগ থেকে শুরু করে এ দাগ অতিক্রম করে সি দাগে উঠে গেছে, ঠিক আছে। আবার যখন আমি তাপ দিতেছি, ঠিক আছে, তখন কী হয়েছে যে বি দাগ ছিল এতটুক, এখানে ছিল এ দাগ, যে বি দাগ থেকে এ দাগ অতিক্রম করে সি দাগে উঠে গেছে, ঠিক আছে। এর কারণ হলো তাপ প্রয়োগে প্রথমে বাল্বটির আয়তন বৃদ্ধি পায়, যে বাল্বটির আয়তন বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এ হতে বিতে তরল নেমে গেছে, যে এ হতে বিতে তরল নেমে গেছে, ঠিক আছে, এই বাল্বটির আয়তন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, যার জন্য এ থেকে বিতে নেমে গেছে, আমি বলতেই পারি। পরে তরল যেই গরম হয়, যেই তরলটা তাপের সংস্পর্শে আছে, সেই তার আয়তন বৃদ্ধি শুরু করে যেমন বি থেকে সিতে উঠে গেছে, ঠিক আছে। কঠিন পদার্থের চেয়ে তরলের প্রসারণ সবথেকে বেশি, এই কারণে কী ঘটে যে কঠিন পদার্থ থেকে তরল পদার্থের আয়তন প্রসারণটা এই কারণে বেশি হয় যে খুব তাড়াতাড়ি কী করছে, সে প্রসারিত হয়ে গেছে। সো কঠিন পদার্থের প্রসারণ তরল, সরি, কঠিন পদার্থের চেয়ে তরলের প্রসারণটা বেশি সুবিধা এরূপ ঘটে, বুঝা গেছে। সো আপাত দৃষ্টিতে মনে হবে যে প্রথমে এ দাগ পর্যন্ত ছিল, এই যে প্রথমে এ দাগ পর্যন্ত ছিল, বাট এখানে যে পাত্রটা প্রসারিত হয়েছে, এখানে যে বি পাত্রটা যে প্রসারিত হয়েছে, আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে না, সবশেষে সি দাগে উঠেছে, ঠিক আছে, মনে হবে যে এস এ থেকে সি দাগে উঠছে, বাট এখানে যে পাত্রের প্রসারণটা যে হয়েছে এটা আমাদের চোখে কিন্তু ধরা পড়বে না। তাই সি এ হলো আপাত প্রসারণ, আমি বলছিলাম যে আপাত দৃষ্টিতে মনে হবে যে এ থেকে সিতে উঠছে, তাই এখানে সিটাই হবে, এ সিটাই হবে আপাত প্রসারণ, যেহেতু আপাত দৃষ্টিতে আমাদের মনে হইতেছে, ঠিক আছে। বাট আলটিমেটলি পানিটা রেস করছে কিন্তু বি থেকে সি পর্যন্ত, পানিটা রেস করছে বি থেকে সি পর্যন্ত, এখানে এখানে যখন আমি বি বিন্দুতে পানি নামছে মানে পাত্রটা প্রসারিত হয়েছে, ঠিক আছে, বি থেকে সি পর্যন্ত সে রেস করছে পরবর্তীতে, ঠিক আছে, ওইটাই হচ্ছে তার প্রকৃত প্রসারণ, ঠিক আছে। তাহলে সিবি হলো, এই যে সিবি হলো প্রকৃত প্রসারণ, মানে সিবিটাই তো তার আলটিমেটলি কী হবে, পানিটা রেস করছে, বাট এখানে যখন এ থেকে বিতে নেমছে পাত্রটা প্রসারিত হয়েছে, তার মানে পাত্র কতটুকু প্রসারিত হয়েছে এ থেকে বি পর্যন্ত, তাই এ বি হলো পাত্রে প্রসারণ, বুঝা গেছে, আমি জিনিসটা বুঝাইতে পারছি। তাইলে পাত্রে প্রসারণ, পাত্রে প্রসারণ হচ্ছে এ বি, যে পাত্র প্রথমে ছিল পানি এ এ বিন্দুতে, পরবর্তীতে বি বিন্দুতে নামছে, তার মানে পাত্র কতটুকু প্রসারিত হয়েছে এ থেকে বি পর্যন্ত, যেহেতু পানি নামছে, আমরা জানি পানি যতটুকু নামছে ততটুকু পরিমাণ তো তার আয়তন প্রসারণ হয়েছে, মানে নিচের দিকে ততটুকু পরিমাণ তো জায়গা জায়গা পাইছে, দেখি পাইছে, এই কারণে কী হয়েছে যে এখানে এ পানি ছিল এ বিন্দুতে, নামছে বি বিন্দুতে, আলটিমেটলি যে এই যে এ থেকে বি বিন্দু, বি বিন্দু পর্যন্ত যতটুকু পানি ছিল ওই পানিটা নিচে নেমে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে নিচের দিকে তার আয়তনটা কী হয়েছে একটু বৃদ্ধি পাইছে, তার মানে এখানে যতটুকু পানি ছিল ঠিক ততটুকু আয়তন এখানে বৃদ্ধি পাইছে, ততটুকু আয়তন এখানে বৃদ্ধি, আয়তনটা কার বৃদ্ধি পাইছে, আয়তনটা এখানে বৃদ্ধি পাইছে পাত্রের, তার মানে এই এ বিটা হচ্ছে পাত্রের প্রসারণ, আর ওই পাত্রের প্রসারণটাকে আমরা বা পাত্রে আয়তন প্রসারণটাকে আমরা বিজি দ্য গ্লাস, এই যে আমরা তো এখানে গ্লাস নিছি, সো এখানে বিজি দ্বারা প্রকাশ করা হয়, তোমাদের বইতে অন্য নামে প্রকাশ করতে পারে, এটা কোনো সমস্যা না, তোমরা একটা দলে নিয়ে হবে। আপাত প্রসারণ, আপাত প্রসারণ কোনটা হবে, আপাত কোনটি হবে, যে আমরা বলছিলাম যে আপাত দৃষ্টিতে পানিটা ছিল এ বিন্দুতে, পাত্রের যে প্রসারণ হয়েছে আমাদের চোখে সেটা বাসে নাই, মনে হবে যে এ থেকে সি পর্যন্ত উঠছে, ঠিক আছে, তার মানে আপাত প্রসারণটা হবে এ সি বা সিএ, আর এটাকে প্রকাশ করে বিএ দ্বারা, ঠিক আছে, আপাত আতে আপাত আমরা বলি না এতে আপাত, সো এতে আপাত মানে বিএ দ্বারা আপাত, এটা মনে রাখলে হবে, আর সো আপাত এটা হবে প্রকৃত প্রসারণ, সো এটা হবে, ঠিক আছে। তাহলে প্রকৃত প্রসারণ কোনটা হবে, সিবি, আলটিমেটলি এখানে আমি দেখেছি যে সি থেকে বি থেকে সি পর্যন্ত সে কী হচ্ছে রেইজ করছে পানিটা, এটাকে প্রকাশ করা বিএ দ্বারা, মানে ভি রিয়াল মানে রিয়াল মানে প্রকৃত প্রসারণ, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা এখানে দেখে নিলাম কোনটা আপাত প্রসারণ, কোনটা পাত্রে প্রসারণ, কোনটা প্রকৃত প্রসারণ, ঠিক আছে। সো এই যে চিত্রটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রথমে ছিল এ বিন্দুতে, যখন পাত্রটা প্রসারিত হয়েছে পানিটা নেমেছে নেমে গেছে বি বিন্দুতে, তার মানে এই এ বিটা হচ্ছে পাত্রে প্রসারণ, দেন বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত সি বিন্দু পর্যন্ত পানিটা রেস করছে, তার মানে এসি হচ্ছে প্রকৃত প্রসারণ, তাহলে এসি কী হবে, সরি, সিবি হচ্ছে প্রকৃত প্রসারণ, তাহলে এসিটা কী হবে আপাত প্রসারণ, মনে হবে যে আপাত দৃষ্টিতে মনে হবে যে এ থেকে সি পর্যন্ত উঠছে, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমি বিসি সমানে এই চিত্র ওয়াইজ আমি কী বলতে পারি,
আমি বিসি সমান বলতে পারি, এই যে বিসি সমান কিন্তু বিএ এসি, তাই বললাম এসি এবি, এই যে এবি আর এসি অংশ যোগ করলেই তো আমার বিসি অংশ হয়ে যায়, সো এইটাই। আর এখানে আমি বিসি সমান আলটিমেটলি আমি পাইছি কি, আমি যে বিসি সমান, যে যে বিসি সমান এই যে বি বিন্দুতে হতে কিন্তু আলটিমেটলি তরলটা সি বিন্দুতে উঠছে, তার মানে এই বিসি হচ্ছে তার প্রকৃত পোষণ, তাই প্রকৃত পোষণ এখানে লিখলাম যে বিআর, বিআর দ্বারা বা রিয়াল, বি রিয়াল মানে প্রকৃত পোষণ, ঠিক আছে। আর এখানে এসি মানে কি, এসি এ বিন্দু থেকে সি বিন্দুতে পানি উঠছে আপাত দৃষ্টিতে মনে হবে, তার মানে এটা আপাত পোষণ বিএ, আর এবি এবি হচ্ছে পাত্রের প্রসারণ। সো আলটিমেটলি এই সূত্র একটা পেয়ে গেলাম আমরা যে প্রকৃত প্রসারণটা হবে, প্রকৃত প্রসারণটা হবে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, ঠিক আছে। এখানে হবে আপাত প্রসারণ, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই দুইটা প্রসারণ মিলে হবে কি, প্রকৃত প্রসারণ, ঠিক আছে। সো আমরা আলটিমেটলি জেনে নিলাম কোনো তরল পদার্থের প্রকৃত প্রসারণ হচ্ছে আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের সমষ্টি, এইখানে কি এ বি দ্বারা বুঝেছি বিজি, সো এটা আমরা একটু আগে দেখছি, ঠিক আছে। সো এই স্লাইডে আমি দেখে দিলাম যে তরল পদার্থের প্রকৃত প্রসারণ সম্পর্কে, ঠিক আছে। পরবর্তী স্লাইডে আমরা যদি দেখি যে তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ, আমরা যেমন দৈর্ঘ্য প্রসারণের যে তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ, সো তরল পদার্থ যেহেতু দুইটা প্রসারণ ঘটে, প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ, আর মূলত আমরা তরল পদার্থের প্রসারণ বলতে প্রকৃত প্রসারণকে বুঝি, সো এটার একটা সহগ আছে বি গামা আর, এটাকে ওয়াই আর না, এটাকে বলা হয় গামা আর। যেমন আমরা যে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ, সরি কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ যেমন গামা পড়ছি, ঠিক তেমনি এখানে তরল পদার্থের আয়তন প্রসারণ সহগ বলতেই প্রকৃত প্রসারণ সহগ, এটাকে বি আর বা বি রিয়াল মানে গামা রিয়াল দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। সো এটা মানে কি, যে আমরা জানি কোনো একটি নির্দিষ্ট তরল পদার্থের প্রকৃত প্রসারণ, সো এটা বানানটা ভুল হয়েছে, এটা হবে প্রকৃত প্রসারণ, ঠিক আছে। যে কোনো তরল পদার্থের প্রকৃত প্রসারণ তরল পদার্থের আদি আয়তন মানে ভি বি ওয়ান বা বি নট এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, সো ডেল বৃদ্ধির সমানুপাতিক, ঠিক আছে। সো আলটিমেটলি যে প্রকৃত প্রসারণ যে গামা এই আটটা সমানুপাতিক হবে আদি আয়তনের, ঠিক আছে, এই গামা আটটা সমানুপাতিক হবে তাপমাত্রা বৃদ্ধির, ঠিক আছে। যতটুকু পরিমাণ তুমি আয়তন ছিল তার সমানুপাতিক এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, সো আমি এই দুইটা সরি সো আমি এই দুইটা যদি একসাথে করে দিই, দুইটা একসাথে করে দিলে আমার বি ওয়ান ইন্টু কি আসে, সো গামা আর সমানুপাতিক বি ওয়ান ডেল থিটা, এই সূত্রটা চলে আসে, ঠিক আছে। তার মানে ডেল থিটা তাপমাত্রার জন্য বি ওয়ান আয়তনের প্রকৃত প্রসারণ বি ডেল বি আর, সো এটা সমানুপাতিক হচ্ছে বি ওয়ান ডেল থিটা, আমি দেখিয়ে দিয়েছি। দেন এখানে একটা কী করলাম, সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক চলে আসলো, এই ধ্রুবকের মানটাই হচ্ছে তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ, ঠিক আছে। এটাকে বলা তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ, এর মান তরলের প্রকৃতির উপর নির্ভর করে, তার মানে এক এক পদার্থের এক এক ধরনের তরলের প্রকৃত প্রসারণ সহগের মান এক এক রকম, ঠিক আছে। সো এটাকে আমরা গামারটাকে এক পাশে করে দিলে, সো ডেল বিআর বাই, সো এখানে আর হবে একটা, ঠিক আছে, ডেল বিআর বাই বি ওয়ান ডেল থিটা, ঠিক আছে। সো এটা হচ্ছে তরল পদার্থের প্রকৃত প্রসারণ, তাইলে আমরা এই যে পেয়ে গেলাম, আমরা এখানে পেয়ে গেলাম যে গামার ইকুয়াল টু ডেল বিআর অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ বাই আদি আয়তন ইন্টু তাপমাত্রা পার্থক্য, ঠিক আছে। সো আলটিমেটলি এইখান থেকে আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ এই যে তরলের প্রকৃত প্রসারণ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবো, আমি বলছিলাম সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে নিচে যে হরটা থাকবে এটাকে ওয়ান করার চেষ্টা করবো। সো এখানে ভি ওয়ান আয়তনটাকে ধরে নিলাম এবং ওয়ান মিটার কিউব, যেহেতু আয়তনের একক মিটার কিউব, এখানে ডেল থিটা আছে, ডেল থিটার একক ওয়ান কেলভিন ধরে নিলাম, তাহলে আমরা সংজ্ঞার মধ্যে বলতে পারি যে ওয়ান মিটার কিউব আয়তনের কোনো তরল পদার্থের আয়তনের, ঠিক আছে, বা ওয়ান মিটার কিউব আয়তনের তরল পদার্থকে যদি তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করি, তাহলে তার যতটুকু কী হয় প্রকৃত প্রসারণ হয়, এখানে যেহেতু এটা প্রকৃত প্রসারণ, সো প্রকৃত প্রসারণ হয় তাকে আমরা বলবো কি, আয়তন প্রসারণ সহগ বা প্রকৃত প্রসারণ সহ। ওয়ান মিটার কিউব আয়তন কোনো তরল পদার্থের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধির ফলে তরল পদার্থে যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ সহগ বলে, ঠিক আছে। তার এককটা হবে ওই পার কেলভিন, ঠিক আছে। সো এখানে এই চ্যাপ্টারে একক নিয়ে কোনো বেজাল নাই, যতটা সহগ আছে প্রত্যেকটার একক পার কেলভিন। তো আমরা এখানে একটু লিখে নিই যে কোনো তরল পদার্থের প্রসারণ যদি গামা আর হয় বি ওয়ান আয়তনে, এই তরল পদার্থের তাপমাত্রা ডেল্টিতে পরিমাণ বৃদ্ধি করলে চূড়ান্ত আয়তন কত হবে। সো আলটিমেটলি এই সূত্র থেকে আমরা চূড়ান্ত আয়তন বের করতে পারি কীভাবে, যে গামা আর ইকুয়াল টু পাইছি আমরা যে ডেল ভি আর, ডেল ভি আর বাই বি ওয়ান ডেল থিটা, ঠিক আছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে যে ডেল ভি আর এটা এটাই সমান যে ডেল ভি আর এটার সমান আমি বলতে পারি গামা ওয়ান সরি গামা আর বি ওয়ান ডেল থিটা, ঠিক আছে। দেন এখান থেকে আমরা বলতে পারি, এটাকে আমি লিখতে পারি যেহেতু গামার, ঠিক আছে, এটা আয়তন প্রশান্ত হয়েছে, সো এটা যেহেতু ডেল, সো এটা আমি সুন্দরভাবে লিখতেছি যে এটা যেহেতু ডেল বি আর, সো এটা হচ্ছে তার শেষ আয়তন
বিয়োগ আদি আয়তন, ঠিক আছে? সো এখানে আমি বলতে পারি গামা আর বি ওয়ান ডেল থিটা। দেন এখানে আমি কি করতে পারি যে বি টু সমান আমি লিখতে পারি। সো এখানে যেহেতু বি ওয়ান মাইনাস আছে, সো প্লাস হয়ে যাবে বি ওয়ান প্লাস গামা আর বি ওয়ান ডেল থিটা। সো আমি এই টার্মটা লিখলাম যে বি ওয়ান প্লাস গামা আর বি ওয়ান ডেল থিটা, ঠিক আছে? সো এখান থেকে কী করলাম, কমন নিয়ে নিলাম বি ওয়ান। সো আলটিমেটলি বি টুর একটা ফর্মুলা চলে আসলো, এটা আমরা পড়ছি। কিন্তু আলটিমেটলি কোথায় পড়ছিলাম, যখন আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ পড়ছিলাম, তখন শেষ আয়তন সমান এই সূত্রটা পাইছিলাম। তখন এখানে ছিল কিন্তু জাস্ট গামা, বাট এখানে যেহেতু আমরা তরল পদার্থের প্রসারণটা নিয়ে পড়তেছি, সো এখানে হবে গামা আর, তরল পদার্থের প্রকৃত প্রসারণ সহগ, বুঝে গেছে? তো এখানে বি ওয়ান আর দিয়ে বি টু শেষ আয়তন তাপমাত্রা পার্থক্য। সো আমরা একটু আলটিমেটলি জেনে নিলাম, তাহলে ওখানে একটু জেনে নেব। আমি আবার বলে রাখি যে এই মেথ দিয়ে, এই সূত্র দিয়ে তোমাদের বই এই সূত্রটা কিন্তু নাই। আমি জাস্ট কী করছি যে এই চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকের সিকুয়েন্স বজায় রাখার জন্য আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? সো এই সূত্র দিয়ে তোমাদের পরীক্ষায় কোনো মেয়েত আসবে না, জাস্ট জানার জন্য আমি বলছি। সো একটা জেনে নিলাম যে তরল পদার্থের প্রকৃত পারাদের প্রকৃত প্রসারণ এত বলতে কী বুঝায়, সো আগের মতোই যে ওয়ান মিটার কিউব আয়তনে কোনো পারাদের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন প্রকৃতপক্ষে এত মিটার কিউব বৃদ্ধি পায়। সো আশা করতেছি এগুলো পারবা। সো এই মেয়ের দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে না, বাট আমি এই টপিকগুলোর সিকোয়েন্স বজায় রাখার জন্য আলোচনা করলাম। সো আশা করছি সকলে বুঝতে পারতেছো। সো আমি নেক্সট ভিডিওতে এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস আছে, যেমন অনেকেই বুঝতে একটু সমস্যা বা ওই ধরনের ম্যাথ করতে প্রবলেম হয় যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ যে এমভি বা এটাকে এইভাবে বলো, সো এলভি এলএফ এর ম্যাথ নিয়ে, ঠিক আছে? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, ঠিক আছে, আর বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ততাপ এগুলো নিয়ে, অর্থাৎ এলভি সমান যে, এলভি সমান যে ডেল কিউ বাই এম, আবার যে এলএফ সমান যে ডেল কিউ বাই এম, ঠিক আছে? এই ম্যাথ নিয়ে অনেকে, এই এই দুইটা ম্যাথ নিয়ে অনেকে কি আছে যে কনফিউজড, কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কখন কী কোনটা হবে, ঠিক আছে? সো আমি নেক্সট ভিডিওতে অর্থাৎ বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ এবং বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপের এ টু জেড ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার পঞ্চম ভিডিও। সো এই অধ্যায়ের টোটাল আমি 60টা ভিডিও দেওয়ার চেষ্টা করছো, মানে এই অধ্যায়ের অধ্যায়ভিত্তিক 60টা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। দেন পরবর্তীতে 3টা ভিডিওতে, সো আমি এই 3টা বা 4টা ভিডিওতে ম্যাথমেটিক্যাল যত সমস্যা আছে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করতেছি যারা আমার এই ক্লাসগুলো মানে না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে, আশা করতেছি ভালো কিছু পাবে, ঠিক আছে? তো সকল সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।